অল্প সময়ের জন্য বানাইছেন, কতগুলো কুটি দিয়েছেন, কত সুন্দর করে এটা ডেকোরেশন করছেন, চমৎকার আয়োজন করছেন, উদ্দেশ্য ছাড়া কথা হয় না। না, আপনাদের উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে, মাইক লাগাইছেন উদ্দেশ্য আছে, লাইটিং করছেন উদ্দেশ্য আছে, স্টেজ বানাইছেন উদ্দেশ্য আছে। আমরা আপনি কাজ করতে গেলে উদ্দেশ্য ছাড়া করি না। আর আল্লাহ সাতটা আসমান বানাইছে খুঁটি ছাড়া, কোনো খুঁটি নাই, বিনা খুঁটিতে দাঁড় করায় রাখছে। আপনারা যেমন হ্যান্ডেল বানাইছেন, আল্লাহ হ্যান্ডেল বানাইছে। আপনারা যেমন জমিনে বসবাস করার সিস্টেম করে দিয়েছেন মাটির উপরে, আল্লাহ বসবাস করে মানে মানুষ বসবাস করার মতো উপযোগী করে দিয়েছে। সব কিছু আল্লাহ করল, আমরা কিভাবে মনে করি যে আল্লাহ অযথা করছে? প্রশ্ন আসেনি, প্রশ্নের উত্তর আমি দেই নাই, আল্লাহ নিজে দিতেছে। أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ الله নিজে তার জবাব দিচ্ছেন, আবাস শব্দ দিয়া মজবুত করে শক্ত করে বলছেন, কখনো না। তোমরা বাইক বানা যে তোমাদের অযথা বানাইছো, তোমরা ভাই বোনা তোমাদেরকে অনর্থক বানাইছে, বরং আমি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সম্মান আর মর্যাদা 3.5 হাত মানুষ করে বেশি দিয়েছি। আমরা হাতে পায় হাত 3.5 হাত, আল্লাহ ওই 3.5 হাত মানুষ করে সর্বদিক দিয়ে সম্মান বেশি দিয়েছে। সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষটা আল্লাহ সম্মান বেশি দিয়েছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমকে আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ফেরেশতা বানাইছে কি দিয়া? নূর দিয়া বানাইছে ফেরেশতা, কিন্তু নূরের সম্মান বেশি না, সম্মান হলো মানুষের। আপনারা আমার কথা বুঝেন, কিতা বুঝেন? আপনারা যে বুঝেন অথবা বুঝেন না, একটা তো আমরা বুঝাইতে হইব, না বুঝলো বুঝাইতে হইব, বুঝলো বুঝাইতে হইব। এইভাবে যে মুখ দান অত হয়ে রয়েছে, ওই লোক শ্রোতার ওয়াজ হলো, বক্তার ওয়াজ হলো শ্রোতা দিয়া। আজকাল তো এমনি ঠাড়া পড়ছে, ঠাড়া পড়ার কারণে শ্রোতা অর্ধেক গেছে, আওয়াজ দর্শি ব্রেক হয়ে গেছে, চতুর্থী কুশনে এসে মাহফিল হইতো না। আল্লাহ মাহফিল করাইছে নি যেরকমই আপনারা রয়েছেন, এখন যদি আপনারা আওয়াজটাও না দেন তাহলে বলনেওয়ালার কথা বলার উৎসাহটা কেমনে তৈরি হইতো? আপনারা তো আমার উৎসাহ তো তৈরি করে দিতে, আপনারা যত উৎসাহ করবেন, আগ্রহ তৈরি করবেন, তত আমার বয়ান করতে ভালো লাগবে। আর যদি চুপচাপ থাকেন কথা বলার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, এই জন্য একটু হা না ঠিক বেটি এগুলো বললেন পারবেন। সম্মানিত শুধু রব্বে কারিম বলেন ফেরেশতা বানাইছি আমি নূর দিয়া, কিন্তু তাকায়া দেখো নূরের থেকে সম্মান বেশি দিছি মাটির। আল্লাহ কিন্তু মাটির সম্মানটা বেশি দিছে। সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে আল্লাহ মানুষকে রাখছে, অথচ মানুষকে বানাইলো মাটি দিয়া। ফেরেশতা গুনাহ কি যিনি চিনেই না, গুনাহ কি যিনি জানেই না, অথচ ফেরেশতার মর্যাদা মানুষের চেয়ে বেশি না। আল্লাহ মাটির দিল সম্মান বেশি, কিন্তু আমরা মানুষ জাতি নুন লইয়া টানাটানি করি। হ্যাঁ রে, ব্যাকতল তোরে মাটি দিয়া সম্মান দিছে আল্লাহ, তুই নুন লইয়া টানাটানি করস কা? কিন্তু তোর সম্মান কত বেশি, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে তোর সম্মান বেশি, তোর ইজ্জত বেশি, এবং তোরে বানাইছিও আমি আল্লাহ মহব্বত কইরা। দেখেন আসমান জমিন যা কিছু সৃষ্টি করছে আল্লাহ, কিন্তু কোন জিনিসকে আল্লাহ মেস্তুরি দিয়ে বানাইছে না, সব বানাইছে কি দিয়া? হুকুম দিয়া। হ হয়ে গেছে, হ হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বলেন সব কুম দিয়া বানাইছে, হ হয়ে গেছে।
কিন্তু মানুষ তোর হুকুম দিয়ে বানাইছে না, তোর হুকুম দিয়ে বানাইছে না, তোর গলার দিকে নিয়ে ফায়ার তোলা না, আমি মেস্তুর দিয়ে বানাইছি, আর তোর মাথা আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। মানুষ আল্লাহ মহব্বত করে ডালে হাত বুলাইছে, সুখে হাত বুলাইছে, টুপে হাত বুলাইছে, মাথায় হাত বুলাইছে, আল্লাহর কুদরতি হাত লাগাইছে আমাদের শরীরে, মহব্বত করে বানাইছে। সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে সম্মানের দিক দিয়েও বেশি বানানোর সময় আল্লাহ মর্যাদা দিয়ে বানাইছে। আল্লাহ সব কমপ্লিট করলো মাত্র কয়েক দিনে, ছয় দিনে বানাই দিল সব, কিন্তু মানুষটার আল্লাহ দশটা মাস দশ দিন সময় লাগায় বানাইছে, তারা ওরা করছে না। এত সম্মান আর মর্যাদা দিয়ে বানাইছে, তুমি কি মনে করছো অযথা অনর্থক না? এরপরে আসুন সুন্দরের দিক দিয়া, আমরা চোখে যা দেখি, ময়না পাখি, টিয়া পাখি, বিলাই, হ্যাঁ বিড়াল আছে না সুন্দর সুন্দর বিড়াল, হরিণ, বাঘ, হ্যাঁ এগুলা খরগোশ, এগুলার আমরা সুন্দর মনে করি, এটা আদর করতে ভালো লাগে, জিনজিরায় বইনা বইরা রাখি এটা সুন্দর, কিন্তু আসলে আল্লাহ কয় এইটি সুন্দর না, তোর থেকে সুন্দর আমি কোনো মাখলুকই বানাইছি না, ফেরেশতা নূরের তৈরি, কিন্তু আল্লাহ কয় ফেরেশতাদের চেয়ে তুই সুন্দর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুন্দর যে আল্লাহ কইছে তাও এমনে কইছে, কসম সাচ্চা কইরা কইছে, যারে কসম কইরা কইলাম তুই সুন্দর। প্রশ্ন হইল আল্লাহর কথার কত দাম, আল্লাহর কথার কত ইজ্জত, কত লোড, কিন্তু আল্লাহ কসম করলো কেন? কারণ মানুষের স্বভাব, মানুষ কসম করলে কথাটা গুরুত্ব দেয় বেশি, ঠিক না? আমাদের সমাজে কিছু মিথ্যুক আছে দেখা যায়, কথায় কথায় মিথ্যা কথা, আর এরা কথায় কথায় কিন্তু কসম করে, যারা কথায় কথায় কসম করে বুঝবেন হে নির্গাত মৃত্যু, এর মতো মৃত্যু কেউ নাই, অতিরিক্ত যারা কসম করে দেখবেন কথা কথা আল্লাহর কিরা আল্লাহর কসম, এটি বুঝবেন বাটফা, এটি কথা সহজে বিশ্বাস করবেন না, কারণ হে নিজে নিজে বিশ্বাস করে না, কথা একটা সত্যি কইতেছে কিন্তু হে চিন্তা করে নিজেরই সে বিশ্বাস করাইতে পারতেছে না, যে আমি যে কথাটা তার কাছে কোনো কিছু বিশ্বাস না করে, কারণ এত মৃত্যু এর কথা তো তাও নাই নিজে জানি, তাই নিজের সান্ত্বনা দেওয়ার জন্য বারবার কসম করবো আল্লাহ হাজির নাজির, আল্লাহ গায়েব, আল্লাহ হাজির নাজির, কথাটা বিশ্বাস কর, কিরম আসেনি বুঝবেন এ মিশা কথা। আর মানুষ কসম করে কি এর কসম, যার কাছে যে দামি হয় ইডি কসম, কেউ গাড়ি থাকলে গাড়ির কসম, কেউ ব্যবসা থাকলে ব্যবসার কসম, কেউ যদি বাচ্চা খাচ্চা তাই আমার বাচ্চা খাচ্চার কসম, এরম চিনি আবার এমন কসম আমি শুনছি হয় আমার মরা বাপের কসম, হয়নি এর বাপ মরে গেছে না, এ কত বড় জাহেল, এর বাপ রে পর্যন্ত এ কসম করাইছে, হয় আমার মরা বাপের কসম। তার মানুষ মানুষ নরমাল জিনিসের কসম করে না কেন, মানুষ যেন তার কথাটার বিশ্বাস করে, ঠিক না? ঠিক না, জীবনে কোনোদিন শুনছেন মানুষ সস্তা জিনিসের কসম করতে, জুতার কসম কেউ করছে? বলে আমার জুতাটার কসম হয়েছে, আমার জারুর কসম, ইডি কসম করে না কেন, মানুষ বিশ্বাস করছে না, দামি জিনিসের কসম করে, আল্লাহ হয় তোর সুন্দর করে বানাইছি আমি কিন্তু কসম কেটে বলছে কেন, আল্লাহর কথা তো এমনি দাম, তুমি কসম করলে কেন, আমরা খাস লোতে আল্লাহ কসম করছে, কারণ আমরা কসম করলেই গুরুত্ব দিই, এই জন্য বন্দা গুরুত্ব দেয় তোর সবচেয়ে সুন্দর করে বানাইছে, কসম করছে সাইটটা জুড়ে কোন পয়টা সাইটটা কসমের মধ্যে আল্লাহ দুইটা ফলকে এখানে আনছেন আর বাকি দুইটা স্থানকে কসম করছে, স্থানের কসম দুইটা, ফলের কসম দুইটা, আল্লাহ কোরআনে বলেন তিন ফলের কসম, যাইতুন, যাইতুন ফলের কসম, এখানে দুইটা ফল, তিন ফল, যাইতুন ফল, বাংলা গড্ডমোর ফল, আর যাইতুন দেখ জলফই না জলফই ফল, এটা বাংলাদেশে পাওয়া যায় না এখন খুব কম, তিন ফল যেটা ডোমর ফল এটা এখন বাংলাদেশে হয় অ্যাভেলেবেল হয়, আর আমার তো ভালো ভালো মসজিদের ভাষী আছে, আমার আমার একবারে মসজিদের পিছনে বিশাল বড় তিন ফলের বাগান, আপনারা ফাস্টা ফ্যান্ডেলের সমান বাগান বা কথা বুঝতে চাই,
আরো বেশি হইব, 10 মিনিট 5 মিনিট লাগে আঁকতে যাইতে, এত বড় বাগান। তে বোঝা গেল এখন বাংলাদেশে পাওয়া যায়। আল্লাহ এই ফলের কসম করছে, এই ফলটা বড় দামি এবং এই ফলটা খাওয়ার চেষ্টা করবেন, খাইবেন না আপনারা? আমরা দেশের যুবকরা এই ফল খায় না, হে নেডে ডুকিয়া এর দেহ এক ফাইলই যথেষ্ট, ইনি খায়। আবার ওই ফাইলের উপরে ছবি তাহলে আমি দেখছি তো এইভাবে সাক্কা সাক্কা হয়ে থাকে, এই ফাইলের উপরে এটা দেওয়া থাকে আর লেখা থাকে এক ফাইলই যথেষ্ট। এখন এই যুবক এটা অর্ডার করে, অর্ডার করে না খায়, খাইলে পরে কয়েকদিন গাল মাল একটু মোড়া ছোটা হয়, এর 15 দিন পরে আবার বাসা বাটা বাটাঙ্গে বিক্রিকে ঢুকে, এর কিছুদিন পরে 2টা কিডনি ড্যামেজ। তো ওই ফাইলের নিচে দেয় একটা শব্দ লিখতে ভুলে গেছিল, লিখতে আছে এক ফাইলই যথেষ্ট মরণের জন্য, এক ফাইলই যথেষ্ট মরণের জন্য, এই মরণের জন্য কথাটা ভুলে গেছে। আমরা দেশের যুবকরা হালুয়া তালাশ করে শনিয়াক রায়, অথচ আল্লাহ কয় কোরআনের মধ্যে আমি রেখে দিছি তোদের জন্য ঔষধ, এই ওষুধ খা বুড়া হইতেন না, কথা বুঝতেছে? আর যেই হারমাল খাইতেছে কিডনি ড্যামেজ, অল্প দিনে যুবক পোলাভান্ড হয়ে গেল, এই কিডনি মিডনি সব ধ্বংস করতেছে এখনকার পোলাভানগুলো, যা দেখে এইগুলো তো ফাতলা মন, যা খায় তাই খায়, খাইয়া কদিন গালমাল ফুলায় এরপরে শেষ, যাওই আগে বালা চিনি দেখাবার পরে তোর ভিতর সব শেষ করে দিল, কিডনি মিডনি সব বারোটা বাজাই দিছে। এই জন্য সাবধান সাবধান, এগুলা খাইয়া নিজের জীবন নষ্ট করবেন। আল্লাহ ওষুধ দিছে 3 ফল খান, প্রতিদিন যদি একটা করে খাইতে পারে, মাসে যদি চালিয়ে যান তো বুড়া হইতেন না করে দিলাম, বলো যে সুল ভাগত না সুল ভাগব, বাকিটা যারা ফাইল খায় এরা বুঝা নিছে আমি কোন বুড়ার কথা বলছি, সব সানা নজুল আর এখানে বর্ণনা করার দরকার নেই। বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত অটল থাকবেন, বৃদ্ধ হবেন না। এই ফলের মধ্যে আল্লাহ এত গুণ দিছে, এত গুণ, যেই ফলের কসম নিজে আল্লাহ করছে সুবহান। জাইতুনের তেল পাওয়া যায় যেটা রাসূল খাইত, হযরত উমর খাইছে, জাইতুন তেল এটা খাইবেন শরীরে মাখবেন। আমাদের দেশের মহিলারা মা বোনেরা আমাদেরকে ফোন করে কয় আসার সময় একটা লোশন নিয়ে আসবেন, কয় না আপনারা ভাই, কয় কয় আপনারা না কইলেও কয় কইলেও কয় লোশন নিয়ে আসবেন শীতের সময়, এখন লোশন ইউজ করবে সাবধান, লোশন তাদেরকে দিবেন না, জানেন নি কি দিয়া বানা, সব কথা এই কিরামান কাতিবিনদের সামনে কম দিত না, কথা বুঝতেছে? এটি কইলে আমার খবর আছে আমার কোম্পানি আমার 12টা বাজালি, এই জন্য সব কথা কম যায় না। এই জন্য মুসলমান হিসাবে ব্যবহার কম করব না, আমরা ব্যবহার করব জাইতুন তেল, জাইতুন তেল মা বোনদেরকে বেশি করে মাখাইবে, ছোট বাচ্চাদেরকেও শরীরে লাগাইবে, লোশন বা স্কিন ভালো থাকবে, সফট থাকবে এবং স্কিন ভালো থাকবে। আর আপনারা যেটা ইউজ করেন এগুলোর থেকে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, কথা বুঝতেছেন? খুব সাবধান, খুব সাবধান। জৈতুন অলিভ অয়েল অরিজিনাল লেখা থাকতে হবে জৈতুন তেল, বাংলাদেশ 2 নম্বর হলে 1 নম্বর, ঠিক না? 2 নম্বর করলে সারছে, এই জন্য 1 নম্বর তেলটা বাহির করবেন, দাম বেশি হলে 1 নম্বরটা দেখবেন বাহিরের তেল, এটা ব্যবহার করবেন, মা বোনদেরকে মাখাইবেন। তাহলে তিন এবং জাইতুন 2টা ফলের কসম করছে আল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া তুরে সিনিনা সিনাই পর্বতের কসম, এরপরে বলেন ওয়াহাজাল বানাদিল আমিন, এরে পবিত্র নগরীর কসম, পবিত্র নগরী কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মক্কা নগরীকে আমি পবিত্র নগরী বানাইছি, ওই নগরীর কসম, কসম কয়টা হইল? 4টা কসম। কেড়ে মালিক কি কয়? লাকাদ খালাকনা আল ইনসান ফী আহসান
আহসানি তাকওয়ি এখন প্রশ্ন হলো, এত সুন্দর করে বানাইলো, এত ইজ্জত দিল, এত সম্মান দিল, আল্লাহ নিজেই কয়, লাকাদ আল্লাহ নিজেই বলেন, আমি তোমাদেরকে অযথা বানাই নাই। আপা হাসিব তুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন অযথা বানাই নাই, ও কারণে বানাই নাই। এখন যদি প্রশ্ন করেন আল্লাহ কেন বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেয়, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুন, আমি আল্লাহ কিন্তু তোরে বানাইছিলাম একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, গোলামির জন্য, অন্য কিছুর জন্য না বান্দা। আর যা কিছু আমি সৃষ্টি করছি বন্দা তোর গোলামির জন্য তুই করবি, আমি আল্লাহর গোলামি, আর আমি আল্লাহ সমস্ত মাখলুককে বলবো তোর গোলামি করার জন্য। কিন্তু আফসোস, এ মানুষ মালিকের গোলামি করে না গো, মালিক পাঠাইল মালিকের গোলামির জন্য, না বান্দা মালিকের গোলামি করে না, বান্দা শয়তানের গোলামি করে। নামাজ পড়া হলো আল্লাহর গোলামি, নামাজ না পড়া হলো শয়তানের গোলামি, রোজা রাখা আল্লাহর গোলামি, রোজা না রাখা শয়তানের গোলামি, মাহফিলে বসা আল্লাহর গোলামি, মাহফিলে না আসা কার গোলামি? কথা হয় না, মাহফিলে আসা, মাহফিলকে সমর্থন করা কার গোলামি? মাহফিলে বাধা দেওয়া কার গোলামি? শয়তানের গোলামি। বান্দা এখন হিসাব মিলায়া দেখো কার গোলামি কর, বানাইছিলাম তো আমার গোলামির জন্য। বান্দা হিসাব মিলা রে, কার গোলামি করস, কার গোলামি করস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুন, তোরে বানাইছিলাম আমার গোলামির জন্য রে বান্দা, তুই আমার গোলামি করবি? তামা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ তোর গোলামি করবে, তোর গোলামি করবে। দিলের কান লাগায় কথাগুলো একটু মনোযোগ দিয়া শুন, বিরক্ত হইতাছেন আপনারা? মোনাজাত পর্যন্ত আছেন তো? দিলের কান লাগায় শুনেন, জাতের কসম, আল্লাহর জাতের কসম, একটা কথাও মন গড়া বলবো না, কোরআনের বাইরে একটা কথাও বলবো না। দিলের কান লাগায় শুনেন, অল্প সময় তাই আমি শর্টকাট করব, একটা কথাও যেন কোরআনের বাহিরে না হয়, প্রত্যেকটা কথা দিলের কান লাগায় শুনে, হয়তো বা কলিজায় যদি ধাক্কা লাগে পরিবর্তন হওয়া যেতে পারে। এই জন্য দিলের কান লাগায় শুনেন গো, রব্বে কারিম কিন্তু বানাইছিল আল্লাহর গোলামির জন্য, বন্দায় দুনিয়া আসার পরে গোলামি করে শয়তানের। আজকে যদি এটা ওয়াজ মাহফিল না হইয়া, এটা যদি মমতা জাফার গান হইত, এলাকার বুড়া ফোলা জোয়ান মিল্লা, এমন এলাকার একটা জায়গাও খালি থাকতো না। কেন জানো? এ বান্দা মালিকের গোলামি করে না রে, বান্দা গোলামি করে শয়তানে, তাই মানুষ দেখবেন গুনাহের প্রতিযোগিতা, প্রতিযোগিতা, প্রতিযোগিতা। গুনাহ যেখানে মানুষ সেখানে, এবাদত যেখানে মানুষ নাই সেখানে, কারণ মানুষ শয়তানের গোলামিতে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভুলে যাবি না, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে তোরে সেরা বানাইছি, বান্দারে ইজ্জতের দিক দিয়া তোরে বেশি দিছি, এ বান্দা সমস্ত মাখলুকাতের মধ্যে সুন্দর তোরে বানাইছি, তোরে গোলামির জন্য বানাইছি, তুই যদি গোলামি না করস আমি তোরে অযথা ছেড়ে দিব না। আল্লাহকে আমরা কেমনি ছেড়ে দিব? কথা হয় না। একটা কাজের লোক যদি আপনি গড়ে রাখেন,
টাকা দেন, পয়সা দেন, কাপড় দেন, যা কিছু সব তার দায়িত্ব আপনি গ্রহণ করছেন। টাকা দেন সব, সে যদি আপনার কথা না শুনে আপনার বিরুদ্ধে কথা বলে আপনি তার আদর করবেন না? সাইজ করবেন? আপনি নিজেও বলবেন খাস আমার, ফরস আমার, বিরোধিতা দিতি ফরস আমার, তো তোরে কি আমি ছেড়ে দিব? আমি তোর এমনি ছেড়ে দিতাম না, তোর একেবারে ছেড়ে দিব এমনটা না। গাছে কিন্তু আল্লাহর জিকির করে, মাছে আল্লাহর জিকির করে, পানি আল্লাহর জিকির করে, বিশ্বাস সাগরের তল দেশের বালকোনা পর্যন্ত আল্লাহর জিকির করে। কিন্তু প্রশ্ন, গাছ আল্লাহর জিকিরের জন্য বানায় নাই, নদীর পানি আল্লাহর জিকিরের জন্য বানায় নাই গো, সাগরের তল দেশের মাছ বালকোনা আল্লাহর জিকিরের জন্য বানায় নাই? যতদিন জিকির চলবে ততদিন দুনিয়ায় থাকবে। গাছের জবান থেকে জিকির বন্ধ হলে গাছ মরা গাছ হয়ে যায়, নদীর জবান থেকে আল্লাহর নাম বন্ধ হয়ে গেলে নদীটা মরা নদী হয়ে যায়। প্রাণীটা জমিনে বাসে না, পাখিও আল্লাহর জিকির করে, যদি আমরা শুনি কিচির মিচির করে, কিন্তু পাখিও আল্লাহর জিকির করে। যেদিন জিকির বন্ধ হয় পাখিটাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আফসোস হলো, মানুষ বানাইলো গোলামির জন্য, জিকিরের জন্য। গজব পালাই না, গাছ জিকির না করলে মারা যায়, পাখি জিকির না করলে মারা যায়, নদী জিকির না করলে মরা নদী হয়ে যায়। মানুষ বানাইলাম তো জিকিরের জন্য, মানুষ জিকির না করলে আমি আল্লাহ মারি না। বান্দা জানিস না কেন, প্রশ্ন হলো কেন? এ যুবক বায়না, মুরাদনগরের বায়না, প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে মারে না কেন? তার কারণ হলো, শুন বান্দা শুন, পাখির জন্য আমি আল্লাহ জান্নাত জাহান্নাম বানাই নাই, গাছের জন্য জান্নাত জাহান্নাম বানাই নাই, আমি আল্লাহ অন্যান্য সৃষ্টি জগতের জন্য জান্নাত জাহান্নাম বানাই নাই, তুই মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইছি। আমি আল্লাহ জান্নাত দিব, জিকির বন্ধ করে শয়তানের গোলামি করলে আমি আল্লাহ তোর জন্য জাহান্নাম রাখছি। যুবক বায়না আমার, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দেয়, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানবকে বানাইছি গোলামির জন্য, গোলামি করবি তোর সম্মান বেড়ে যাবে, গোলামি যদি না করস, কুকুর বিড়ালের দাম আছে, তোর সার বসার কোনো দাম নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মানুষ গোলামি যদি করস রে, ফেরেশতাদেরকে টপকায়া তোর সম্মান বাড়ায়া দিব, আর গোলামি যদি না করস, কুত্তা বিলার দাম আছে, তোর সার বসার কোনো দাম না। কথা বলেন ঠিক নেই? এক গোলামি করলে সম্মান কার চেয়ে বেশি? ফেরেশতাদের চেয়েও বেশি। আর গোলামি যদি না করস, কুকুর বিড়ালের দাম আছে, তোর দাম নাই। কেন এই কথা বললো? উলাইকা কাল আনআম, এখানে আল্লাহ রেখে দেয় নাই, পরের অংশে বলেন বাল হুম আদাল, আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের চেয়ে তোরা নিকৃষ্ট। তার কারণ হলো, গোলামি করলে ফেরেশতাদের চেয়ে তোর দাম বেশি, গোলামি না করলে কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট, কারণ গোলামি না করলে তুই যাবে জাহান্নামে,
আর বান্দারে কুকুর বিড়ালের জাহান্নাম নাই, তোর জাহান্নাম আছে। এখন শোনার সময় ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলে বান্দা আমার গোলামীর জন্য বানাইছি। এখন প্রশ্ন করবেন আল্লাহ গোলামি কতদিন? আল্লাহ কয় মৃত্যু হওয়ার আগ পর্যন্ত গোলামি চলবে কার? কথা কয় না? তাহলে বোঝা গেল মৃত্যু বরণ করতে হবে। কথা কয় না? আমাদের শেষ আসে না নাই? আপনারা কি সবাই থাকবেন? পৃথিবীর তা কার জায়গা? কেউ থাকতে পারছে? কথা কয় না? বেড়াগির সার দেখাও দুনিয়ার জমিনে, বহু মানুষ বেড়াগিরি দেখাইছে, ক্ষমতার দাপট দেখাইছে, দেহের শক্তি দেখাইছে, ক্ষমতা চিরদিন থাকে না, যৌবন চিরদিন থাকে না। কথা কন থাকে? সকাল বেলার দনি ফকির সন্ধ্যা বেলা, এমন ইতিহাস বাংলাদেশে কিছুদিন আগেও ঘটে গেছে। যে সময় দুনিয়া ছিল সামনে পিছনে দেহ রক্ষিয়া ছিল, আরে বাপরে বাপ, তার কথার সুরে তাকা গেছে না, খালি ক্ষমতা দেখাইছে। যেদিন ক্ষমতা শেষ, এখন দেশেও জায়গা নাই, বিদেশেও জায়গা নাই। এটাকেই বলে সকাল বেলার দনি ফকির সন্ধ্যা বেলা। কিছুক্ষণ আগেও ক্ষমতার চেয়ারে থেকে বড় বড় কথা বলছে, ক্ষমতা শেষ, এখন মানুষ সারি বসার দাম দেয় না। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশি খান। কাল হোক, আগে হোক, পরে হোক, যাইতেইব। কথা হয় না? আপনাদের এলাকার অনেক মানুষ ছিল যাদের দাপটে এলাকার মানুষ কথা বলতে ভয় পাইত। এরকম কিছু মানুষ ছিল না? যারা মানুষের উপরে জুলুম করত, অন্যায় ভাবে মানুষের হক নষ্ট করত ক্ষমতার কারণে, এমন দাপট ছিল এখন নাই। যারা আছে এরা এখন ভিল নাই, এরকম আসেনি। তার মানে কোন ক্ষমতাও থাকে না, যৌবনও থাকে না। এক সময় আপনার চুলগুলি কালো ছিল গো, এখন অধিকাংশ মানুষের চুল সাদা হয়ে গেছে। সিগনাল দাঁতগুলি খুব শক্ত ছিল, লোহা দেখতে বলাই দিত, কিন্তু এখন দেখা যায় দাঁত লড়ে সড়ে। সিগনাল চোখে আগে ভালো দেখতে, এখন ঝাপসা দেখে সিগনাল। চামড়াগুলি খুব সুন্দর ছিল, গ্লেজ মারত, এখন চামড়া ডিল হয়ে গেছে সিগনাল। কিসের তো বাহাদুরি, কিসের তো তাকব্বরি, কিসের জন্য বিরোধিতা করো, কিসের জন্য তুমি অন্যায় ভাবে মানুষের সাথে জুলুম করো, কিসের কারণে? যৌবনের কারণে। বলো যৌবন থাকবে না, এই যৌবন থাকবে না, অকেজো হয়ে যাইবা, প্যারালাইসিস করে আল্লাহ রাখতে পারে কিনা? কথা হয় না? ঘরের মধ্যে বস্রা পায়খানা করাইতে আল্লাহ পারেনি। তাহলে সাবধান হয়ে যাও, আমার মালিকরে ভয় পা। মালিক যদি চায় অ্যাক্সিডেন্টে তোর দুইটা পাও নষ্ট করে দিতে পারেনি, সাবধান হয়ে যাও। বেশি বেড়াগিরি পালা না, সকালবেলা তুমি তোমার বিকালে উপকির হইতে সময় লাগবে না। কথা হয় না? সমাজে অনেক মানুষ আছে দুনিয়া থেকে যখন সে বিদায় হয়ে যায়, বিদায় যখন হয়ে যায়, বিদায় হওয়ার সাথে সাথে দেখবেন, বিদায় হওয়ার সাথে সাথে তার লাশ এখনো জমিনে আছে, কবরে নেয় নাই। সাড়ে তিন হাত মাটির নিচে লাশ নেওয়া হয় নাই। এই সময় দেখবেন লক্ষ্য করে তার নাম তা পরিবর্তন হয়ে যায়। কথা বুঝেন নাই মনে হয়? তারা এখনো কবরে নিচে না, লাশ ঘরের ভিতরে আছে, কিন্তু নাম ধরে কেউ ডাকে না।
আছে নিরকম নিজে।